আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিন, ধন্যবাদ। তো দেখেন খাম্বাজ ঠাটের কি বিষয়টি, খাম্বাজ ঠাটে রাগ দিব। তো যারা আমার গত ভিডিও দেখেননি অবশ্যই গত ভিডিও দেখে সব কোমল করি নোটটা ই করবেন। খাম্বাজ ঠাটে আহামরি কোনো ওরকম বিকৃত স্বর অথবা কোমল করি নোট লাগছে না এখানে, শুধু আমাদের জাস্ট একটু কোমল নিটি লাগছে, খেয়াল করবেন, জাস্ট কোমলনি এ বিষয়টি। যেমন আর সবই শুদ্ধ, শুধু কোমলনিটি ব্যবহার হচ্ছে। তাহলে এখানে আপনাদের অবশ্যই বোঝা উচিত, যারা আমার প্রথম থেকে বেসিক দেখেছেন তারা জানেন এগুলি কি বিষয়। এখানে সবই শুদ্ধ, আমি কোনো আকারও শিক্ষা দিলাম না। যারা আমার ফার্স্ট, এমন হতে পারে আপনি এই ভিডিওটি আপনি প্রথম দেখছেন, তাদের জন্য বলবো অবশ্যই আমার গত ভিডিও দেখে আসবেন। তাছাড়া কিন্তু এই কোমল কি বা কিভাবে কি এগুলো কিছুই বুঝতে পারবেন না। তো খাম্বাজ ঠাটা কোনো ওইরকম টেনশনের কারণ নেই, তবে রাগ যখন দিব খাম্বাজ তখন কিন্তু আপনার নোট শুদ্ধ নিয়েও পড়তে পারে, ওটা রাগের উপর বেস করে আসবে, ওটা আমি সময় হলে দেখিয়ে দেবো। কিন্তু এখন জাস্ট এটি ঠাটে কি নোট ব্যবহার হচ্ছে আর কি হচ্ছে না, জাস্ট এতটুকুই। তো কোমলনি কি আমাদের আপনারা সবাই জানেন, আমি জানেন সি সাপ থেকেই সব কিছু দিই, যেমন সা রে গা মা পা ধা শুদ্ধ নি কোমলনি, শুদ্ধ নি কোমলনি এই বিষয়টি, কোমলনি এই এতটুকু পার্থক্য খাম্বাজ ঠাটে, শুধু কোমলনি এই বিষয়টি। অবশ্যই আপনারা খাতায় আমি যেভাবে সিরিয়াল মেনটেন করে ভিডিও দিচ্ছি, তো ওইভাবেই আপনাদের সিরিয়াল মেনটেন করে খাতায় অবশ্যই নোট করে নেবেন এই বিষয়টি। তো যাই হোক, এতটুকু আশা করবো যে বুঝতে পেরেছেন। আমি প্রয়োজনে একবার বাজিয়ে দিচ্ছি, যেমন আগের কি বিষয়টি কি, যেমন এটি আমার শুদ্ধ, এখন যদি কোমলনি দিয়ে বাজাই তো এই এই একটি বিষয়, জাস্ট এটার মধ্যে কোনো টেনশনের কারণে জাস্ট শুদ্ধ নির জায়গায় কোমলনি, আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। আজ তাহলে এই পর্যন্তই। তো দেখলেন খাম্বাজ ঠাটের নোট একেবারেই সহজ, শুধু কোমলনিটি ব্যবহার হয়। অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন যেভাবে প্র্যাকটিস দিয়েছি, কোনো কিছু বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবেন, প্রয়োজনে আমি আবার নতুন করে ভিডিও তৈরি করে দেখাবো। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।